দর্শক, চলমান পুলিশি অভিযানে অনেক নিষ্ঠুর অমানবিক ঘটনা সামনে আসছে। খবরে বলা হচ্ছে, বাবাকে আটক করতে গিয়ে না পেয়ে শেষ পর্যন্ত তার যমজ দুই শিক্ষার্থী ছেলেকে ধরে নিয়ে গেছে পুলিশ। আদালতে চালানো দেওয়া হয়েছে ভাঙচুর মামলার আসামি দেখিয়ে। চিন্তা করতে পারেন কত নিষ্ঠুর অমানবিক কাজ। বাবা হয়তো রাজনীতির সাথে যুক্ত, তাকে না পেয়ে ছেলেকে আবার সেই কোর্টে চালান দেওয়া হয়েছে মামলার আসামি হিসেবে, ভাঙচুরের মামলার আসামি হিসেবে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের মানে নিষ্ঠুর ঘটনা অনেক আছে, তার মধ্যে এটাও একটা সংযোজন হলো আর কি। আর এমন ঘটনা জানাজানি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয়ে ওঠে। কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাককে আটক করতে এসে তাকে না পেয়ে তার নিরাপরাধ যমজ দুই ছেলে শহীদুল ইসলাম অনিক ও মাকসুদুল ইসলাম আবিরকে আটকের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার 31 অক্টোবর রাতে কিশোরগঞ্জ শহরের সোলাকিয়া এলাকায় এমন ঘটনা ঘটে। পৌর বিএনপি সভাপতি আমিনুল ইসলাম আশফাকের স্ত্রী নাজমা ইসলাম বলেন, আমাদের ছেলে মাকসুদুল ইসলাম আবির অনার্সে পড়ে আর শহীদুল ইসলাম অনিক এবার HSC পরীক্ষা দিয়েছে। এরা কেউই কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। পুলিশ বাসায় এসে তাদের বাবাকে আটক করতে না পেরে কোমলমতি শিক্ষার্থী সন্তানদেরকে নিয়ে যায়। তবে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ দাবি করেন, হরতাল ও অবরোধের সময় হামলা ও ভাঙচুরের মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমিনুল ইসলাম আশফাকের দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। অবরোধ কর্মসূচিতে হামলা ভাঙচুরের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কিশোরগঞ্জ কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন ওসি। এখানে আসলে মানে আদালত এবং পুলিশ সব একাকার হয়ে গেছে। কখনো পুলিশ সেরকম অ্যাকশন করতে পারে একটা রাজনৈতিক অভিপ্রায়, সরকারের রাজনৈতিক অভিপ্রায় বাস্তবায়নের জন্য, কিন্তু সেটি যখন আদালতে উপস্থাপন হয় তখন আদালত তো সামগ্রিক ঘটনাগুলো বিবেচনা করবে। এই শিক্ষার্থীদের নাম, তাদের বয়স, তাদের শিক্ষা জীবন এসব বিবেচনা করে তাদের তো অ্যাটলিস্ট যদি মামলাও থাকে তাৎক্ষণিকভাবে তো জামিন দিতে পারে। তারা প্রশ্ন করতে পারে পুলিশকে যে শিক্ষার্থী দুই তাদের বয়স এটা কোনোভাবেই মানে মিন করে না, বা এটা তো অবস্থা দৃষ্টে যেই মানে বিচারক যেটা যিনি দেখবেন তিনি এটা দেখে তো পুলিশকে প্রশ্ন করতে পারেন যে কেন তাদেরকে আনা হলো। তো এখন পরিস্থিতি এমনই, যাদেরকেই আদালতে সোপর্দ করা হচ্ছে তাদেরকেই সাথে সাথে কারাগারে পাঠানো হচ্ছে, কাউকে জামিন দেওয়া হচ্ছে এরকম ঘটনার সম্ভবত খুবই কম। যেটি যার শিকার হলো আমিনুল ইসলাম আশফাক, যার দুই নিরাপরাধ সন্তান, যেটি গণমাধ্যমে বলা হচ্ছে এবং এটা ভাইরাল হয়েছে তাদের এই ভিডিওটি। এটা খুবই দুঃখজনক। এই ঘটনাগুলো জানি না আরও এরকম ঘটেছে। স্বামীকে গ্রেপ্তার করতে এসছে, আতঙ্কে স্ত্রী স্ট্রোক করে মারা গেছে। তারপরে ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকায়, এই খবর শুনে গ্রামে থাকা বাবা স্ট্রোক করে মারা গেছে। এই ঘটনাগুলোও ঘটছে, কিন্তু এটা তো অদ্ভুত ব্যাপার। সেই আবদুল্লাহ মিন্টুর যেমন বাসায় অভিযান করতে এসে তার ছোট ছেলেকে আটক করা, সেরকমই হয়ে গেল বিষয়টা। তো এই ঘটনাগুলি কি সরকারের নজরে আসছে নাকি আসছে না, এটা বলা খুব কঠিন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।